Assalamualaikum sahab. Waalaikum. Assalamualaikum sir. Yes sir. দুপুরে আমার লাঞ্চের কথা আছে সোহেল ইন্ডাস্ট্রিজ এর এমডির সঙ্গে। ফোন করে বলে দিন আমি ঠিক 1:30টায় আসব। ওকে? ওকে স্যার। এক্সকিউজ মি, আপনি কি এমডি সাহেবের সঙ্গে দেখা করবেন? বুঝতেই তো পাচ্ছেন, ভেতরে ভিজিটার আছেন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করতে পারবো না। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? আমার দেখা করতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আপনি আমার সময় নষ্ট করছেন। সরি ম্যাডাম, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এমডি সাহেব কারোর সঙ্গে দেখা করেন না। আমার সঙ্গে করবেন, আমি ভিতরে যাচ্ছি। এসব আজে বাজে পেয়ে রেখে তুমি অফিসটাকে ডুবাচ্ছ। আরে ডলি, তুমি হঠাৎ অফিসে? তোমার পেয়েটাকে শাসন করে দিও, কথা বলতে জানে না। তা না হয় দিলাম, কিন্তু তুমি এভাবে কি করি বলো? অফিসে না এলে তো তোমাকে একদম ধরেই যায় না। ব্যবসার মধ্যে যে কি পেয়েছো তা তুমিই জানো, বন্ধু বান্ধবদের তো একদম ভুলেই গেছো। এখন তোমার জন্য কি করতে পারি ডলি? শুনো মোস্তফা, আজ আমি এসেছি তোমাকে ইনভাইট করতে, আমাকে কিন্তু ফেরাতে পারবে না। বিশ্বাস করো, তুমি আসার আগেই আমি আমার ব্যবসায়ী বন্ধুদের কথা দিয়ে ফেলেছি, কথা না দিলে হয়তো। তোমাকে আসতেই হবে, আমি কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, আসবো আমি। কটায় পার্টি? ঠিক 7:30টায়, তুমি একটু আগে এসো। আচ্ছা আচ্ছা, আজ আসি তাহলে, সি ইউ। মা, রোজ রাতে আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিলে তো পারো, তোমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। সেদিকে তোর খেয়াল আছে? কেন থাকবে না মা, তুমি ছাড়া আমার আর কে আছে? তাহলে এতদিন এ বাড়িতে একটা বউ আসতো। বউ? ও কথা এখন থাক মা। কেন থাকবে, আর কতদিন আমাকে ছেলের বিয়ের জন্য অপেক্ষা করতে হবে? যদি জানতাম তাহলে তোমাকে বলতাম মা। খোকা, তুমি কি আমার কাছে কিছু গোপন করছিস? তাহমিনার কথা তোমার মনে আছে মা? তাহমিনা সেই প্রফেসরের মেয়ে তো? তোর বাবা বেঁচে থাকতে তোর সাথে অনেকবারই আমাদের বাড়িতে এসেছে। মেয়েটা এখন কোথায়? জানি না। খোকা, আমার একটা কথা রাখবি? আমি কখনো তোমার আবদ্ধ হয়েছি? সেই ভরসাতেই তো আমি ওদের কথা দিয়েছি, তোকে নিয়ে যাব। কোথায়? আছে, কাল তুই নিজের হাতে সুন্দর একটা উপহার কিনে আমার সাথে সেখানে যাবি। সরি। তামিনা, তুমি? একই প্রশ্ন তো আমারও। এতকাল পর তোমার সঙ্গে এভাবে দেখা হবে ভাবিনি। আমিও ভাবিনি। ইউনিভার্সিটি দিনগুলোর কথা মনে আছে তামিনা? সেসব দিন কি ভোলা যায়? কি করছো আজকাল? একটা কলেজে মাস্টারি করছি। তুমি? পৈতৃক ব্যবসা দেখাশোনা করছি। তা কার জন্য প্রেজেন্ট কিনতে এসছো? কারো জন্মদিন? কোনো বান্ধবীর? জন্মদিনের প্রেজেন্টেশন ঠিকই, তবে কোনো বান্ধবীর নয়। তবে? ধরে নাও আমার হবু পত্নীর। হ্যাঁ, মায়ের আদেশে কাল দেখতে যাচ্ছি। তোমার নিশ্চয়ই এ পার্ট চুকে গেছে? না, আমি এখনো বিয়ে করিনি। আচ্ছা, কি কেনা যায় বলো তো? সেটা নির্ভর করছে যাকে দেবে তার উপর। আমার এক বান্ধবীর জন্মদিন। ও, তুমি এখানে?
ডায়না আমার বান্ধবী। ডায়না আমার কে জানো তো? তোমাদের আলাপ আছে নাকি? আলাপ মানে? না, এখানেই আলাপ হলো। ও চলুন, কেক কাটা হবে, চলুন। ভালো লাগছিল না। ডায়নাকে তোমার পছন্দ হয়নি? সত্যি জানতে চাও? আপত্তি না থাকলে বলো। অনেকদিন পর তোমার দেখা পেয়ে মনে হলো আমি এতদিন তোমাকেই খুঁজছিলাম। বুঝেছি, অন্ধকারে আমাকে একা পেয়ে তোমার মাথায় ভূত চেপেছে। সে ভূত তোমাকেই নামাতে হবে। কি রাজি? পরে বলবো, ওদিকে সবাই কি ভাবছে বলো তো। চলো ভেতরে চলো। রহিমা, একটু সাবধানে, দেখিস যেন ভাঙে না। মা, আমি যাচ্ছি। খোকা, মেয়ে কেমন দেখলি তা তো বললি না। ভালোই। তাহলে আজই ওদের পাকা কথা দিয়ে দিই। সে কি আজই? শুভ কাজে বিলম্ব করতে হয় না বাবা। কিন্তু আমাকে একটু ভাববারও সময় দেবে না? এতে ভাবা ভাবের কি আছে? মেয়ে তো বললি ভালোই। Thank you.
আসি মিনা, একটু চা খেয়ে যাবে না? শুধু চায় কি তৃষ্ণা মিটবে তা জানি না, তবে আপাতত চাতে তুষ্ট থাকতে হবে। আপনার আদেশ শিরোধার্য। এসো এসো। তুমি কখন এলে? ইনাকে তো চিনলাম না। তোমার তো চেরার কথা না? আমার চাচাতো ভাই রায়হান। হ্যালো মোস্তাফা, ভার্সিটিতে একসাথে পড়তাম। ও, শুধু কি পড়াশোনাই করতে? না, প্রেমও করতাম। আমি কিন্তু সেটা মিন করিনি। অতটুকু বোঝার বয়স আমার হয়েছে। আমি বরং আসি মিনা। সে কি, এক কাপ চা অন্তত? নো থ্যাংকস, চলি মিনা। ওকে না তাড়ালে চলতো না? তাড়ালাম কোথায়, উনি নিজেই তো চলে গেলেন। চলে যেতে বাধ্য হলেন, ওভাবে কথা বললে কোনো ভদ্রলোক থাকতে পারে? পুরনো বন্ধুর দেখা পেয়ে হাতে একেবারে স্বর্গ পেয়ে গেছো বলে মনে হচ্ছে? হ্যাঁ, এতক্ষণ স্বর্গেই ছিলাম। স্বর্গেই থাকো আর নরকেই থাকো, আমার তাতে কিচ্ছু এসে যায় না। তা তোমার বন্ধু জানে তো তোমার আমার সম্পর্ক? সম্পর্ক মানে? বাহ, তোমার আমার বিয়ে হচ্ছে এই খবরটা ওর জানা উচিত নয়? যার সাধারণ সৌজন্য বোধটুকু নেই তার সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। দ্যাটস অল, তাড়াতাড়ি টাইপ করে নিয়ে আসো। ওকে স্যার। আপনার বসুন। চিটাগাংয়ের ব্যাপারটা এত জটিল হলো কেন? ওখানকার ম্যানেজার কি করছে? চিটাগাংয়ের পার্টিটা খুব ঝামেলা করছে, ওখানকার ম্যানেজার সামাল দিতে পারছে না। এদিকে ব্যাপারটা ফাইনাল না হওয়া পর্যন্ত প্রতিদিন ড্যামারেজ দিতে হচ্ছে। আপনি যান না চিটাগাংয়ে? আমি গিয়েও স্যার কিছু করতে পারবো না। আপনি নিজে না গেলে ব্যাপারটা ফয়সলা হবে না, আপনার উপস্থিতিটা বড় দরকার। ঠিক আছে, তাহলে আমি যাবো চিটাগাংয়ে, আপনি আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করুন আজকে যে কোনো ফ্লাইটে। ওকে স্যার। তুমি? সরি, আপনি? সরি কেন, তুমি আমাকে তুমি বলেই ডাকবে। সে অধিকারটুকু যে এখনো অর্জন করতে পারিনি। অধিকার অর্জন করে না, আদায় করে নিতে হয়। আর যদি কোনো উৎসাহই না থাকে তাহলে? সে কি কথা, দুদিন পরেই আমি তোমার ঘরণী হয়ে আসছি। এই আশ্বাস তোমাকে কে দিল? কেন, তোমার মা? তার পরের কথাগুলো মা বুঝি তোমায় বলেনি? ডায়না, আমি ডিসিশন নিয়েছি চিটাগাং থেকে ফিরে এসে তোমার বান্ধবী তাহমিনাকেই আমি বিয়ে করব। আমি ভুল করছি না বাবা। আজ পর্যন্ত তোর কোনো কাজে আমি বাধা দিইনি মা, তুই যেমন যেমন চেয়েছিস তেমনই হয়েছে। আমি শুধু ভাবছি রায়হানের কথা, ওর বাবাকে আমি নিজে কথা দিয়েছিলাম। না না, রায়হানের সাথে আমার বিয়ে হতে পারে না বাবা, আমি মোস্তফাকে কথা দিয়েছি। কিন্তু মোস্তফারা বড় লোক, এটা তো ওর একটা প্রলোভনও হতে পারে। মোস্তফা তেমন ছেলে নয় বাবা, আমি ওকে বিশ্বাস করি। আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করব না মিনা। কিন্তু তোমার মা? মাকে আমি বোঝাতে পারবো, তুমি একটু ভেবো না। চিটাগাং থেকে ফিরে আমি তোমার বাবার কাছে আসব, আমাদের বিয়ের কথাটা পাকাপাকি করার জন্য। আসি মিনা। একটু দাঁড়াও। ভালো থেকো। খুদা হাফেজ। খুদা হাফেজ। মোস্তফা আমার মুখের উপরে বলল সে তার পুরনো বান্ধবী তাহমিনাকে বিয়ে করবে। আপনি আমাকে কি মনে করেছেন? সোসাইটিতে আপনার কোনো সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে, আমি এত সহজেই ছেড়ে দেব না।
বিশ্বাস করি না। হ্যালো, কি মার অবস্থা খুবই খারাপ, আবার স্ট্রোক করেছে? ঠিক আছে, আমি কালই ফার্স্ট ফ্লাইটে আসছি, দেরি হয়ে যাবে, এতটা খারাপ অবস্থা। ঠিক আছে, আমি এক্ষুনি রওনা হচ্ছি, রাতে বাইরুর জার্নি তো সেফ নয়, যত বিপদই হোক আমাকে ঢাকায় ফিরতেই হবে, কারণ পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই। দয়া করেন না, আপনারা আমাকে দয়া করেন, অবুজ হবেন না, আমি আপনাদের কাছে হাত জোর করছি, এত জুলুম করবেন না। জুলুম বলি কিসের জুলুম, কথা ছিল না যে বিয়ে পড়াবার আগে পুরো 40,000 টাকা বুঝিয়ে দেবে? এখন 15,000 ঠেকাতে চাইছেন, বলি পাখি পরিয়ে কি হবে? কি হলো? ইঞ্জিন ট্রাবল দিতেছে স্যার, তাড়াতাড়ি করো। জি স্যার। একটা টাকাও বাকি থাকলে ছেলে আমরা উঠিয়ে নিয়ে যাবো। না না, এমন করবেন না, বিয়ের মজলিশ থেকে পাত্র উঠে গেলে আমার মেয়ে অপয়া হয়ে যাবে, আমি পথে বসবো। টাকা ফেলে কথা বলুন। আমাকে কেটে ফেললো 15,000-এর বেশি একটি পায়ও এখন আমি দিতে পারবো না। বটে হলে অপেক্ষা করে লাভ কি? চলুন চলুন, হবে না, বিয়ে হাত ছাড়ুন না। আমি আপনাদের পায়ে ধরছি, আপনারা আমার অবস্থা বুঝবার চেষ্টা করুন, আল্লাহর রাস্তায় চেষ্টা করুন। পথ ছিলাম মিথ্যা বাণী কথা না, যার মুখের কথা ঠিক নেই তার সাথে আমার আত্মীয়তা কিসের? চলেন দুলো আরো। আল্লাহ, ঠিক আছে আপনারা বসুন, আমি আমার স্ত্রীর সব গহনা এনে দিচ্ছি। আমরা গহনা টহনা চাই না, আমরা চাই টাকা। টাকা দিতে পারবেন? 40,000 টাকা পুরা? ভণ্ড মিথ্যাবাদী, এত কথা কি? চাই তো চলেন, চলো। স্বীকার করি আমি মিথ্যে বলেছি, ভুল করেছি, আপনারা আমায় শাস্তি দিন, শাস্তি দিন। আপনারা আমার জুতো মারো, তবু তবু যাবেন না। বাবা তুমি ওদেরকে যেতে দাও, আমি এ বিয়ে করব না। শুনেছ? সর্বনাশ, কি বলছিস তুই? তুই কেন উঠেলি? যা ভিতরে যা। ওই বদমাইশ লোকগুলো এখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। বলে কি কি হলো? আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান, চলে যান বলছি। তো অপমান। চলেন তো ভাই, আল্লাহ বাঁচিয়েছে, চলো চলে যাও, চলো। দরকার নেই বিয়ে, ভুল হয়েছে, চলো চলো। আপনি আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনাদের পক্ষে সবাই তো চলে গেল, আপনিও যান, এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকবেন না, চলে যান, যান বলছি। আমি ওপক্ষের লোক নই, লোক আমি এ পক্ষেরও না, আমার কোনো পক্ষ নেই, আমি সব দেখলাম শুনলাম, এবার আমি একটা প্রস্তাব দিতে চাই। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মা, কথা বলো মা।
এখন আর কে দেখি করবি মা? আমি হেরে গেলাম বাবা, আমি হেরে গেলাম। আমি তো আগেই বলেছিলাম মা, মোস্তফার মতো ছেলেদের বিশ্বাস করা ঠিক নয়। বাবা, আমি এখন কি করব? চাহবার হয়ে গেছে, তুই রাহেনকে বিয়ে কর মা, তুই সুখী হবি। আজ দুপুরে খেতে নালে কিন্তু আমিও খাবো না। আসবো গো, আসবো, তবে একটা শর্ত আছে। কি? কাছে এসো, কানে কানে বলছি, এসো না। ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো, ছাড়ো তো। দামিনা, তুমি? তোমাকে কংগ্রেচুলেট করতে এলাম। তুমি আমাকে ভুল বুঝবে জানি। তোমার নতুন জীবন সুখের হোক, শান্তির হোক। প্লিজ তামিনা, বিশ্বাস করো, এমন একটা পরিস্থিতিতে আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইতে আসিনি। তুমি কেন এসেছো? আসতে নেই বুঝি? তুমি আমার এতকালের বন্ধু, আর সম্পর্কটাও একেবারে অমধুর ছিল না? তোমার সত্যি বড় নিষ্ঠুর। ঠিক হলো না, বরং বলতে পারতে কাণ্ড জ্ঞানহীন। আমার জন্য এই উপমাটাই বোধ হয় সঠিক। তা জানি না, তবে তোমার সাথে আমি কোনো নাটক করতে আসিনি। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। তুমি শুনে হয়তো খুশি হবে, রায়হানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। দামিনা, আমার বিয়ের অনুষ্ঠানে তোমাকে আমন্ত্রণ জানাতে পারলে খুশি হতাম, কিন্তু রায়হান তার শোধ কিভাবে নেবে আশা করি ওর একদিনের আচরণে তুমি সেটা বুঝতে পেরেছ। চলি। মিছে মিছি এত সব কেনার কোনো মানে হয় না। মিছে মিছি নয়, বিয়ের দিনটা আজ আমরা সেলিব্রেট করব। তুমি না বলেছিলে একটা পার্টি দেবে? না, পার্টি ফাটি দেব না, ওসব ফর্মালিটির কোনো মানে হয় না। কোনো মেকি ব্যাপারের সঙ্গে নিজেকে আর জড়াতে চাই না। তার চেয়ে রাত হবে শুধু তোমার আর আমার। তুমি গাইবে আর আমি প্রাণ ভরে শুনবো। আমি যে গান জানি না। যা জানো তাতেই চলবে, কেউ তো আর দেখারও নেই, শোনারও নেই। আজকে রাতে সবকিছু আমি ভিডিও ক্যামেরা বন্দি করে রাখবো। আমি ক্যামেরা আনতে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি তুমি বাসর সাজি। Thank you.
মেঘটা মেঘে ঢাকা জীবন আমার পায় গো জীবন তুমি যখন দাও দেখা তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা দাঁড়াতে চাও কেন? আমার একটা প্রশ্নের জবাব আজ তোমাকে দিতেই হবে। তুমি কি কাজ করো? কিসের ব্যবসা তোমার? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমি তোমার স্ত্রী। স্ত্রী? স্ত্রীর জায়গায় থাকো, বেশি জানতে চেও না। আমি ধৈর্য হারিয়ে ফেললে ফল কিন্তু ভালো হবে না। কি করবে তুমি? আমি না। বিয়ের পর থেকে একটা দিনও তুমি ভালো ব্যবহার করেছো? কি পেয়েছো তুমি? সবসময় এত মেজাজ করো কেন? মেজাজের এখনই দেখেছো কি? আমি রেগে গেলে কিন্তু অন্য মানুষ হয়ে যাই। আমাকে মুখ খুলতে বাধ্য করো না, আঘাত পাবে। কি বলতে চাও তুমি? মুস্তফার কথা আমি ভুলিনি। তার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল মনে আছে? অতএব আর কথা বাড়িও না। মানুষ এত নীচ হতে পারে আমি ভাবতেও পারিনি। হ্যালো, রায়ন বলছি। বলেন বলেন। আরে ভাই, ম্যান পাওয়ারের ব্যবসা আমার, অনেক ঝামেলা। আপনার পার্টি তো সুবিধার মনে হচ্ছে না, কথা ঠিক রাখে না। ওকে, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবেন, রাখি। কে আবার কি বলেছি তো, মাস তিনেক দেরি হবে। আপনাদের হাব ভাবে তো মনে হচ্ছে আমার মাথাটা কিনে নিয়েছেন। এত তাড়াতাড়ি কিসের? বিদেশে লোক পাঠানো কি মুখের কথা? কত রকম ফর্মালিটিজ আছে জানেন? আমরা তো সবই জানি, কিন্তু লোকজনের অত্যাচারে তো আর ঘরে টিকতে পারছি না। বিদেশে যাবার জন্য যারা টাকা দিয়েছে তারা তো অস্থির হয়ে গেছে। কম টাকা তো নয়, এ পর্যন্ত আমরা আপনাকে প্রায় 12 লাখ টাকা পেমেন্ট করেছি। ঠিক আছে ঠিক আছে, আগামী সপ্তাহে আসুন, আমি সব ব্যবস্থা করে দেব। আচ্ছা, আমরা আগামী সপ্তাহেই আসব। ঠিক আছে, চলুন চলুন চলুন। আগামী সপ্তাহে এসে যেন ফিরে যেতে না হয়।
আগামী সপ্তাহে কচু পাবে কচু। ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট, তুমি কি বিদেশে যাচ্ছ? কই না তো, কে বলল? কেউ বলেনি। তোমার কোটের পকেটে একটা প্লেনের টিকিট পেলাম। তুমি কি আমার উপর স্পাইং করো? না, তা কেন? মিনা, বিয়ের পর থেকে আমি দেখে আসছি তুমি আমার সবকিছুই সন্দেহের চোখে দেখো। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। অস্বীকার করতে পারো? মোস্তফার কথা তুমি এখনো ভাবো না? এত অবিশ্বাস, এত সন্দেহ নিয়ে আর যাই হোক হর করা যায় না। আমি আমার জীবনটাকে এভাবে নষ্ট হতে দেব না, তাই আমি ঠিক করেছি আবার বিলেতেই ফিরে যাব। কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে। মা ছেলে দুজনেই সুস্থ আছে, এবার আপনি ভিতরে যেতে পারেন। থ্যাংক ইউ। নামের সাথে মিলিয়েই একটা কিছু রাখতে হবে। না না, তোমার নামের সাথে মিল না থাকলে আমি ওকে বাবু বলেই ডাকবো। এটাই নিয়ম, মায়ের নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখতে হয়। ভারী নিয়মের মানুষ তো তুমি। দাঁড়াও, পেয়েছি। ওর নাম রবীন রাখলে কেমন হয়? বাহ, সুন্দর নাম তো। সত্যি বলছো? সত্যি বলছো? সরি মা, সরি। সরি না? কি দুষ্টু ছেলে রে বাবা। কি? আমি দুষ্টু ছেলে? তারা বাবা আসুক। রবিন বাবা। কে? আমার রবিন সোনামণিকে দুষ্টু বলে কে? তোমার ছেলেকে তুমি সামলাও, আমি পারবো না। আপাতত তোমাকে পারতেও হবে না। এখন কাপড় চোপড় গুছিয়ে বাক্স পেটা ভরলেই চলবে। কাল আমরা কক্সবাজার যাবো। কি মজা, কি মজা! আমরা কক্সবাজারে যাবো। আচ্ছা বাবা, কক্সবাজারে কি আছে? কক্সবাজারে, কক্সবাজারে আছে বিরাট সমুদ্র। মা, মা দেখো ঝিমটা কি সুন্দর। কই দেখি দেখি। দেব না, না না দেব না, না না। রবিন, রবিন না, শান্তি আছে তো? দেখি না, দেব না, দেখি বলছি। না না না, এ দেখো না, এই যে এই ছেলে। না না দেব না, না না। ওই তো এই রবিন। না না না, কি মজা, মা পড়ে গেছে, কি মজা, মা পড়ে গেছে। কি লেগেছে? কি লেগেছে?
যেমন বাবা তেমন ছেলে। এই শোনো, আসুন আমার সাথে, আসুন। লুক আফটার হার। আমার স্ত্রীকে কেমন দেখলেন ডাক্তার? বায়োপসি রিপোর্ট না পাওয়া পর্যন্ত কনফার্ম কিছু বলা যাচ্ছে না, তবে আমরা অনুমান করছি শিজ সাফারিং ফ্রম ক্যান্সার। ক্যান্সার? Thank you.
وما في الأرض وإلى الله ترجع الأمور. কলেজ ছুটি ছিল, দেশের বাড়িতে গিয়েছিলাম। খবরটা অনেক পরে পেয়েছি। কেমন আছো? বেঁচে আছি। এত ভেঙে পড়েছো কেন? ঝড়ে গাছ ভেঙে পড়লেও একটা অংশ দাঁড়িয়ে থাকে, আমার তো পুরোটাই উপড়ে গেছে। কুলসুমের মৃত্যু আমাকে নিঃশেষ করে দিয়েছে। এখন ভাবনা শুধু রবিনের জন্যে। কি হয়েছে রবিনের? সারাক্ষণ ওর মার ছবির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আসলে ওর জীবনের সবটাই জুড়ে ছিল ওর মা। এখন ওর জীবনের সব হচ্ছে তুমি। বাবার আদর, মায়ের স্নেহে তুমি ওকে মানুষ করবে, ওর মার আত্মা শান্তি পাবে। বাবা দেখো, মার এই ছবিটা কত সুন্দর। পার্টিটাকে আজই একটা রিপ্লাই দিতে হবে। ফাইলটা আমার টেবিলে রেখেছেন। মুস্তফা, এভাবে একা একা থাকলে তুই বাঁচবি কি করে? কিছু দুঃখের স্মৃতি নিয়ে দোস্ত, তোর জীবনের যে এমন পরিণতি হবে এ আমি ভাবতেই পারিনি। ভাবতে কি আমিও পেরেছিলাম, কিন্তু দোস্ত এভাবে থাকলে তো তুই পাগল হয়ে যাবি। কি করব? কি করবি মানে? তুই তো আগের জীবনে ফিরে যা না। তা হয় না। কেন হয় না? তোর জীবন থেকে একজন চলে গেছে তো কি হয়েছে? এখন অনেকেই তোকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে,
শরীফ, সরি। চুপচাপ দাঁড়িয়ে আছো যে, মনটা ভালো নেই। কখন এসেছ? এই তো একটু আগে। তুমি? রবিন কিছুতেই ছাড়ছিল না, ছুটির দিন তো, তাই ভাবলাম। ও, আমার মেয়েও এসছে। তোমার মেয়ে কোথায়? ওই তো। তারপর তোমার খবর কি? আমার আবার খবর, রায়হান কেমন আছে? জানি না, অনেকদিন কোনো যোগাযোগ নেই। সে কি, রায়হান কোথায়? বিলেতে। কবে ফিরবে? বোধহয় আর ফিরবে না। কেন, কি হয়েছে? আজ সকালে একটা চিঠি পেলাম। কি লিখেছে? অবশ্য তোমার যদি বলতে আপত্তি থাকে। ডিভোর্স লেটার পাঠিয়েছে। ঘরে দম বন্ধ হয়ে আসছিল, বাইরে এলাম, ভাবলাম মেয়েও খুশি হবে, আমি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেব। তোমার এই হতভাগ্য জীবনের জন্য হয়তো আমি দায়ী। না, এর জন্য আমি তোমাকে দায়ী করব না। কিন্তু মিনা, আমারও তো একটা বিবেক আছে, সেই বিবেকের কাছে আমি কি জবাব দেব? আসলে সুখ আমাদের কপালে নেই, এই হচ্ছে নিয়তি। বাবা, 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 ঘরে চলো, আকাশে মেঘ করেছে। বাঁচতে পারি না? হ্যালো, 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 টেলিফোন রেখে দিলে কেন? আমার ইচ্ছে। আমার প্রশ্নের জবাব দিলে না কেন? জবাব আমার জানা নেই। মিথ্যে কথা বলো, জবাব তুমি দেবে না। সেটাই যখন বুঝতে পেরেছো, তাহলে এত রাতে কেন এখানে এসেছো? কোন অধিকারে? একদিন তুমি আমাকে ভালোবাসতে, সেই অধিকারে। সেদিন আর আজকের দিন এক নয়।
এক করলিতে দোষ কি মেনা? আমরা তো অতীতকে নিয়ে বাঁচবো না, আমরা নতুন করে বাঁচবো। এ কথা সেদিন কোথায় ছিল যেদিন অন্য একটি মেয়েকে ঘরের বউ করে এনেছিলে? সেদিন আমার উপায় ছিল না। চোখের সামনে একটা অসহায় মেয়ের মুখ আমাকে সমস্ত যুক্তিতর্কে উঠে নিয়ে গেছিল। সব ভুলে আমি তাকে ঘরে তুলে এনেছিলাম, সেটা কি আমার অপরাধ? না, অপরাধ নয়। আমি সেদিন তোমার কথা বিশ্বাস করেছিলাম। তোমার কৃতকার্যের জন্য আমাকে বলিদান দিতে হলো একটা অমানুষের কাছে। তাই যদি সত্যি জানো, যদি মনে করো তোমার জীবনের সর্বনাশের জন্য আমি দায়ী, তাহলে আমাকে একপাশে পাপমোচনের সুযোগ দাও, আমাকে তুমি গ্রহণ করো। এই দুর্বিষহ জীবন থেকে আমাকে তুমি মুক্তি দাও মিনা। কিন্তু রবি, সে কি সহজভাবে নিতে পারবে? তাকে বোঝাতে হবে। আর আমার মেয়ে, তাকে আমি কি বলবো? তাকেও বোঝাতে হবে। না মোস্তফা, নিজেদের সুখের জন্য আমি সন্তানদের সুখ বিসর্জন দিতে পারবো না। জানি বাবা, মায়ের গানের গলা ভারী মিষ্টি ছিল, তাই বলে সারাক্ষণ বসে ভিডিও দেখতে হবে? ওষুধ খেয়েছো? ওষুধ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? ও, আজ তো 30 তারিখ। সরি বাবা, তোমাকে জাস্ট ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি একদম ভুলে গেছি। আমি কি আর সেরকম পেশেন্ট যে নিয়মিত ডাক্তারের কাছে হাজিরা দিতে হবে? আলবাত হবে। তুমি জলদি কাপড়টা পাল্টে নাও, আমি ফ্রেশ আপ হয়ে আসছি, ঠিক আছে? আসুন। আরে খাবার কিছুই নেই, মোটামুটি সবই নর্মাল আছে।
বুঝতেই তো পারেন, বয়স হয়েছে, একটু চেঞ্জ দরকার। হ্যাঁ, দিন কত কোথাও থেকে আপনার বাবাকে ঘুরিয়ে আনুন না, ওষুধটা আসলে অ্যাভয়েড করাই ভালো। রাইট, চলি ডাক্তার। ওকে ওকে। এই নিয়ে ডাক্তার তোমাকে তিনবার চেঞ্জে যাওয়ার কথা বললেন। আরে ডাক্তাররাও সব বলেই থাকে। নো নো মাই ডিয়ার, এবার আমি তোমার কোনো কথাই শুনছি না। কিন্তু অফিসের কাজকর্ম সে তোমাকে ভাবতে হবে না, ম্যানেজার সাহেবকে সব বুঝিয়ে দিয়ে আমরা কালই কক্সবাজার যাব। এসো বাবা। দাঁড়াতো বাবা। কি হলো, কি হলো বাবা? টায়ার্ড লাগছে। তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি আর একটু জগিং করি। আচ্ছা। অপূর্ব, সত্যি তো পছন্দ আছে, ভারী চমৎকার একটা জায়গা খুঁজে বের করেছিস। দেখি। মনে হচ্ছে জায়গাটা বেশ লাইভলি, প্রাণবন্ত। বাবা, 15 দিনের আগে কিন্তু নড়ছিল। সে দেখা যাবে এখন। তুমি এবেলা কোথাও বেরোবে নাকি? না বাবা, সকালবেলা যা হেঁটেছি আমার একটু রেস্ট দরকার। তাহলে পারমিশন দাও, আমি একটু ঘুরে আসি। শিওর। দেখুন, আমি জুডো কারাতে জানি। ও, তাহলে আপনি রীতিমতো সবলা। জলদি জলদি রাস্তা না মাপলে কি করবেন?
দেখতে চান? আপনি একটা অসভ্য ইতর লোক। আপনি একটা একটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার মাথায় ছিটফিট নেই তো? কি আমার মাথায় ছিট আছে? ভালো হবে না বলছি। দাঁড়ান 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 দাঁড়ান, গায়ে পড়ে ঝগড়া তো আপনি পাঠিয়েছেন। এই নির্জন অরণ্যে আপনাকে একা দেখে আমার কৌতূহল জাগতে পারে না? না পারে না। আমরা স্টাডি ট্যুরে এসেছি, পাথর কালেক্ট করছিলাম। আমরা বলছেন যে? আছে, ওরা আশেপাশে আছে। কারা? আমার সঙ্গী সাথীরা। তাহলে তো ভালোই, আপনি নিশ্চিন্ত মনে যা করছিলেন তাই করুন গে। আমি বরং এই বনের বাঘ ভালুক যা আছে সবাইকে নিষেধ করে দিচ্ছি, আপনাকে যেন ডিস্টার্ব না করে। এই বনে বাঘ ভালুক আসবে কোত্থেকে? কোত্থেকে? বাঘে কালো নাকি তিনজনকে ধরে নিয়ে গেছে। সন্ধ্যা প্রায় হয়ে এলো, একটু পরেই সূর্যটা টুক করে ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, তারপর একটা ডোরা কাটা বাঘ, হতে পারে সেটা রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পাহাড় থেকে নেমে আসবে। হিংস্র থাওয়া মেলে অন্ধকারে চুপচাপ বসে থাকবে, তারপর সুযোগ বুঝে আমাকে ফেলে গেছে। আপনি আপনি যাবেন না প্লিজ? করছেন কি? ছাড়ুন ছাড়ুন। আমাকে একটা বুদ্ধি দে তো। কিসের বুদ্ধি? ওই আনিস আমার পিছু নিয়েছে, সুযোগ পেলে প্রেম নিবেদন করে। এটা ওদের একটা রোগ। ঠিকই বলেছিস, এই রোগটা আরো দু একজনের মধ্যে সংক্রমিত হয়েছে। ওষুধটা অবশ্য আমার ভালো মতো জানা আছে। করেছি মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। মানে চরণে চরণে না বাজলে পদে পদে দেখা হবে কি করে? আমি কি জানি? তুমি জানবে কি করে? তুমি তো কচি খুকি, ভাজা মাছ তো উল্টে খেতে জানো না। ডলি, রোমিওর সাথে দেখা করবি? কেমন করে? আয় আমার সাথে। বলো আমার জন্য এক কাপ ওভালটিন দিতে। আয়া, বাবার জন্য ওভালটিন, আমার জন্য এক কাপ চা। আপনি? আমরা এখানে বেড়াতে এসেছি তো, আশেপাশে কোনো মেয়ে ছেলে নেই, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করে যাই। ও, তুমি এখানে কাজ করো? যে দাঁড়ান, আমার স্বামী। তোমার সঙ্গে একটা কথা আছে, কাছে এসো। যদি কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধে হবে না। এটা রাখো, যা বললাম তাই করো। যা যা, ও তো ওখানে, যা যা না, যা।
এমন লজ্জা করছে? ইস, প্রেম করতে এসে আবার লজ্জা? যা না বাবা, যা। তুমি? আপনি গো দারোয়ান, আমার দুলা ভাই। দুপুরে যাও বনে। তোমার হাত কাঁপছে কেন? কাপটা পড়ে যাবে তো, খেয়ে নাও। কি হলো? লবণ। লবণ মৌসুমি, তোমার সাহসের প্রশংসা না করে পারি না। বলা নেই, ক নেই, অমনি দারোয়ানের শালিকা বনে গেলে। দায়ে পড়লে আরো কত কি বনে যেতে হয়। তোমার আবার দায় কিসের? কেন জানো না কিসের দায়? সত্যি জানি না। প্রেমের দায় ভাবতে অবাক লাগে। আমি কোথায় ছিলাম তুমি জানতে না, তুমি কোথায় ছিলে আমি জানতাম না। সেই তোমার আমার দেখা হলো কিনা ভিন দেশে, তাই বলবে তো। মৌসুমী, একবার প্রাণ খুলে বলো না। কি বলবো? বলো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালো যে বাসি সে কথা কি বলে বোঝাতে হবে? কি করে বুঝি যে ভালোবাসো? আর কথা নয়, এইভাবে থাকো, প্রাণ থেকে প্রাণে কথা যাক। মৌসুমী, বলার মুখ কেন আমাদের আছে? তবু ভালো যে নিজেদের দোষ স্বীকার করেছো। আচ্ছা, তোমাদেরকে একটা মিনিমাম কমন সেন্স নেই, এক্সকার্সন এসছো, এটা তোমাদের পড়াশোনার একটা অংশ, এখানে ডিসিপ্লিন চাই চাই। কিন্তু ওই আনিসটাই তো সব গন্ডগোল করে দিল স্যার। আনিস কোথায়? আনিসকে খুঁজে আনবো স্যার। না, তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, প্রয়োজন হলে আমি নিজেই আনিসকে খুঁজে আনবো। আপনি কেন কষ্ট করবেন স্যার? আমার কোনো কষ্ট হবে না। আমরা এখন যেতে পারি স্যার? না, পারো না, তোমরা কোথাও যেতে পারো না। সবাই ভালো করে শুনে রাখো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলোর এরিয়া থেকে বেরোনো নিষেধ। স্যার, এক্সকার্সনে এসে বাংলোর এরিয়ার মধ্যে বন্দী হয়ে থাকতে হবে? হ্যাঁ, হবে। কেউ নির্দেশ অমান্য করলে ঢাকায় ফিরে গিয়ে তাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনার এই নির্দেশ কখন থেকে বলবৎ হবে স্যার? আজ, এখনই, এই মুহূর্ত থেকে। যাও, সবাই যার যার রুমে যাও। আজ, এখন, এই মুহূর্ত থেকে।
একটা কিছু কর, ও নিশ্চয়ই এসে বসে আছে। ইউরেকা, পেয়েছি। কি? তুই অসুখের ভান করে শুয়ে থাক, আমি ব্যবস্থা করছি। মৌসুমীর অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে? জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, বুক ধড়ফড়। থামো থামো, এতগুলো রোগ একসঙ্গে। সমুদ্রের হাওয়াটা স্যার সহ্য হয়নি, এক্ষুনি ডাক্তার না ডাকলে। এখানে ডাক্তার পাবে কোথায়? ওই দিকের বাংলোতে একজন ডাক্তার আছেন, আমি তাকে ডেকে নিয়ে আসি স্যার। একা যেও না, ছাজু মনিরাকে সঙ্গে নিয়ে যাও। এই তোরাও সঙ্গে যাও। ঠিক আছে, আসুন ডাক্তার সাহেব, আসুন। এই যে আপনার পেশেন্ট, খেলে খিদে লাগে না, ঘুমলে চোখে দেখে না, সারাক্ষণ বুক ধড়ফড় করে। হাঁটতে একটু ভালো করে দেখবেন, দেখা দেখিটা একটু তাড়াতাড়ি দেখবেন। আমরা কিন্তু বেশিক্ষণ পাহারা দিতে পারবো না। কি ব্যাপার? এখানে আর দেখা সাক্ষাৎ হবে না। কেন? আমি সব গুবলেট করে দিয়েছে। তোমরা ঢাকা ফিরছো কবে? ঢাকায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? তোমার কি মনে হয়? এই স্যার আসছেন। এই কাল দেখা হবে তো? কেমন করে? আমি স্যারকে বলে যাচ্ছি। ডক্টর কে, কেমন দেখলেন? না, ভয়ের কিছু নেই, আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। তবে রোগীকে মাঝে মধ্যে বাইরে বেরোতে না দিলে অসুখ বেড়ে যেতে পারে।
আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, আসুন আসুন প্রফেসর সাহেব, আসুন। তারপর কেমন আছেন? ভালো। আপনি? ভালো, বসুন। আজ আর আপনাকে না খাইয়ে ছাড়ছি না কিন্তু। রবিন বাবা, কাম অন মাই বয়, নতুন আয়াটা আসার পর থেকে খাওয়াটা বেশ ইম্প্রুভ করেছে। হি ইজ মাই সান রবিন। আমি তো ওকে চিনি। হ্যালো ইয়ং ডক্টর। ডক্টর? হ্যাঁ, ওই তো আমাদের মৌসুমীকে সারিয়ে তুললো। এসব আপনি কি বলছেন? কে কথা বলছো না যে? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? এখানে রাখো। তুমি এখানে এই বেশে? ও কি আপনাদের ওখানে রান্না করে নাকি? মানে? আরে ও তো আমাদের দারোয়ানের বড় কুটুম, মানে শ্যালিকা। এ আপনি কি বলছেন? ও তো আমার ছাত্রী। হ্যাঁ, স্ট্রেঞ্জ। বুঝেছি, এই মেয়েটিও দারোয়ানের শ্যালিকা নয়, আর আমার ছেলেও ডাক্তার নয়। আমিও বুঝেছি। স্টাডি ট্যুরের নামে এসব হচ্ছে? চলো বাংলায় চলো, চলো চলো। তাই তো বলি, তোমাকে আজকাল প্রায় আমি মিস করি। কেন? এই চ্যাপ্টারের আর যেন পুনরাবৃত্তি না হয়। বাবা, আমি আশা করি তুমি আমার কথার অবাধ্য হবে না। আমি ফাইলে বলবো কিন্তু। কি সব গোজ গাছ করছো যে? কাল চলে যাব হঠাৎ, আর ভালো লাগছে না, হাঁপিয়ে উঠেছি। আমার কিন্তু এখানে থাকতে ভালোই লাগছে, আরো সপ্তাহখানেক থেকে গেলে মন্দ হতো না। না বাবা না, বিজনেসের একেবারে 12টা বেজে যাবে, ম্যানেজার সাহেব কতটা ট্রাস্ট করা ঠিক হবে না। ঢাকায় এই কথাগুলো আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি সেসব মোটেই আমল দাওনি। আমি তখন বুঝতে পারিনি, তোমার কথা ঠিক ছিল। এটা কি তোমার মনের কথা? তুমি বিশ্বাস করো বাবা, আমার আর এক মুহূর্তে এখানে থাকতে ইচ্ছে করছে না। তোমার পায়ে পড়ি বাবা, তুমি আর অমত করো না। ওয়েল, তুমি এখানে থাকার ইন্টারেস্ট হারিয়ে ফেললে আই হ্যাভ নাথিং টু সে। বাবা, তুমি কি খুব টায়ার্ড? কেন বলো তো? না মানে বলছিলাম, আজ আমি অফিসে না গেলে কি নয়? কেন? একটা কাজ ছিল। খুব জরুরি? না। ঠিক আছে, আমি অফিসে যাব। ও থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম মাই সন। কাকে চাই? আমি
আমি মৌসুমীর মায়ের সঙ্গে কথা বলতে চাই। কেন বলুন তো? তার মেয়ের কীর্তিকলাপ তাকে জানাতে চাই। কিসের কীর্তিকলাপ? স্কারশনে গিয়ে সে যা কাণ্ড করেছে। কি কাণ্ড করেছে? কাণ্ড মানে লঙ্কা কাণ্ড। রবিন নামে একটা ছেলের সঙ্গে প্রেম টেম করে, মানে সে যা বিশ্রী ব্যাপার। কে আপনি? আমি আমি প্রফেসর মতিন, মৌসুমীর টিচার। স্যার, আমি আমি মৌসুমী স্যার। বটে, আমি কিনা এতক্ষণ তোমাকে, তোমার মাকে ডেকে দাও। স্যার স্যার, আপনি পায়ে পড়ি স্যার, মানে এসব কথা মাকে বলবেন না। বলবো না, এক শর্তে। বলুন স্যার। তুমি রবিনকে বিয়ে করবে? কি ভাবছো রাজীব? তা না হলে তোমার মাকে কিন্তু। রাজি? আমি রাজি স্যার। ধন্যবাদ। কে? আমি আমি রবিন। ও, এতক্ষণ তুমি তাহলে? হ্যাঁ, কায়দা করে তোমার মতটা জেনে নিলাম। কি? খেয়েছো বাবা? কটা বাজে? একটু দেরি হয়ে গেল। জাপানের সঙ্গে আমাদের কোম্পানির একটা ডিল হচ্ছে তো, তাই অফিসের সব খবরই আমি রাখি। বাবা, অফিসেও তুমি খুব একটা রেগুলার নও। যজ্ঞে, অনেক রাত হয়েছে, খেয়ে নাও। খিদে নেই, পার্টির লোকজনের সঙ্গে খেতে হলো। আজকাল প্রায় তুমি বাইরে খেয়ে আসো। কই না, কাল রাতও তো আমরা একসাথে খেলাম। আজকাল তুমি এতই ব্যস্ত হয়ে গেছো যে তোমাদের সময় তো এতটা কম্পিটিশন ছিল না। তুমি রিজনেবল, নিশ্চয়ই বুঝতে পারো সব। তোমার ছেলে একটু একটু করে আমার সীমানার বাইরে চলে যাচ্ছে, তুমি তা বোঝো না। কখন দেখা হবে? মৌসুমী, মৌসুমী, এই আসছে নাকি? এত রাতে কে ফোন করলো রে? কেউ না মা, রং নাম্বার। তোর সে বন্ধুটি কোনোদিন এলো না? কি যেন নাম? রবিন। রবিন, ওকে একদিন আসতে বলিস, আমি ওর সঙ্গে কথা বলবো। আসতে বলিস কিন্তু। বলবো মা। আর রাত জাগিস নে, শুয়ে পড়। রবিন আছে? তুমি? আমি মৌসুমী, রবিন আমার বন্ধু। রবিনকে তোমার কিসের প্রয়োজন? বারে, বন্ধুর কাছে বন্ধুর প্রয়োজন থাকতে পারে না? পারে। আর বন্ধু যদি ধনীর সন্তান হয় তাহলে সে প্রয়োজনটা আরো বেড়ে যায়। এসব আপনি কি বলছেন? মিথ্যে তো কিছু বলিনি। কক্সবাজার থেকে তুমি ওর পিছু নিয়েছো। পিছু নিয়েছি? আপনি সম্ভবত ওর আর আমার সম্পর্কের কথা জানেন না। আমি আমি ওসব সম্পর্কে বিশ্বাস করি না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বিশ্বাস অবিশ্বাস তো আরেকজনের উপর চাপিয়ে দিতে পারেন না। তোমার সাহস তো কম নয়, আমার মুখের উপর এসব কথা বলছ? আপনি বলতে বাধ্য করছেন, সাধারণ সৌজন্যবোধটুকু আপনি ভুলে গেছেন। হোয়াট? তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে। রবিনের সঙ্গে তুমি আর কোনো সম্পর্ক রাখবে না। আমি চাই না তোমার মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের সাথে রবিনের কোনো সম্পর্ক থাকুক। আমার রবিন চারটার সাথে মিশবে আর তাতেই আমি সায় দেব, এতটা উদার আমি নই।
মৌসুমি, দাঁড়াও মৌসুমি, বাবা মৌসুমি এভাবে চলে গেল কেন? আমি ওকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছ কেন বাবা? মধ্যবিত্ত ঘরের এই বয়সের মেয়েগুলো খুব লোভী হয়। মৌসুমি সেরকম মেয়ে নয়। সেই কক্সবাজার থেকে দেখে আসছি মেয়েটা তোমার পিছু নিয়েছে। পিছু নিয়েছে কথাটা ঠিক নয় বাবা, মৌসুমি আমাকে ভালোবাসে। রবিন, তোমাকে সুখী করার জন্যে আমি নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি। কাজে তুমি কবে কখন কাকে বিয়ে করবে সেটাও ডিসাইড করবো আমি। কিন্তু আমি ঠিক করেছি ওকে আমি বিয়ে করবো। নেভার, আমি তা কোনোদিনই স্বীকার করে নেব না। তাহলে তুমি ভুল করবে বাবা। ওয়ালাইকুম সালাম। মৌসুমি আছে? ও তো বাড়িতে নেই, এক্ষুনি এসে যাবে। তুমি? আমি রবিন। ও তুমি রবিন, এসো বাবা এসো। বসো। মৌসুমি তোমার কথা প্রায় বলে। খুব খারাপ কিছু বলে না তো? তা কেন, বলে তোমরা নাকি খুব বড় লোক, বাবা মার একমাত্র ছেলে, আদর করব কি দিয়ে? যাকে কি খাবে, চা না কফি? না ওসবের দরকার নেই। তা কি হয়, তুমি বসো আমি চা নিয়ে আসি। আমাকে কিছু না বলে চলে এলে কেন? তুমি এখানে না এলে আমি খুশি হব। দাঁড়া মৌসুমি, বাবা যা বলেছেন ঠিকই বলেছেন। তোমার আমার ব্যবধান অনেক, তোমাদের বৃত্ত আছে, ঐশ্বর্য আছে, আমার কি আছে? মৌসুমি, তোমার বাবা আমার চোখ খুলে দিয়েছেন, এসব কথা আমার আগেই ভাবা উচিত ছিল। বাবা তোমাকে যা বলেছেন সেটাই বড় হলো, আমি বাবাকে কি বলেছি সেটা একবারও শুনবে না? প্রয়োজন নেই, তুমি তো বাবারই ছেলে। সেটাই হয়েছে মুশকিল, বাবা আমাকে এখনো ছোট্ট ছেলেটির মতো আগলে রাখতে চান, কিন্তু বাস্তব সত্যটা আজ আজ টের পেয়েছেন। আমি তাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি তোমাকেই বিয়ে করব। রবিন, বসো আমি আসছি। মৌসুমীর গলা শুনলাম যেন। ওর ঘরে গেছে। ও বাড়িতে কে কে আছে তোমার? শুধু বাবা। মা? ছোটবেলা মারা গেছেন। তোমার বাবার নাম কি? চৌধুরী মোস্তাফা রেজা। তোমরা ধানমন্ডিতে থাকো? জি। তোমার মা, তোমার মা ক্যান্সারে মারা গেছেন? আশ্চর্য, আপনি সব জানেন, কিন্তু আমি তো মৌসুমীকে। তুমি আর কোনো দিন এখানে এসো না। কেন? আমি তোমাদের মতো বড় লোকদের বিশ্বাস করি না। তুমি যেতে পারো। হুম?
রবিন কোথায় মা? চলে গেছে। চলে গেছে? আমি যে ওকে বসতে বললাম। আমি ওকে চলে যেতে বলেছি। কেন মা? ওরা বড় লোক, সেটা কি কোনো অপরাধ? ওরা মানুষকে মর্যাদা দেয় না। রবিন সেরকম ছেলে নয় মা। রবিন কিরকম ছেলে সেটা তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে না। তুমি এসো। আমাকে অপমান করার কি অধিকার আছে তোমার? অপমান? তাছাড়া আর কি, তুমি ওভাবে চলে এলে কেন? বাধ্য হয়ে। মানে? তোমার মা আমাকে রীতিমতো তাড়িয়ে দিলে। কিন্তু আমি তো তোমাকে বসতে বলেছিলাম। সেটা কি উচিত হতো? দেখো, উচিত অনুচিত বুঝবার মতো বয়স আমার হয়েছে। তুমি কি মনে করো মা নিজের ইচ্ছে মতো একটা সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেবেন আর আমি মুখ বুঝে তাই মেনে নেব? মৌসুমী, মা যাই বলুক যাই করুক, আমি তোমাকে বিয়ে করব। আমি কিছুতেই তা স্বীকার করে নেব না। একটা কথা সত্যি জবাব দেবে মা? আমাকে তুমি এত ভালোবাসো, অথচ আমি একজনকে ভালোবেসে বিয়ে করব, সেটা তুমি মেনে নিতে পারছো না কেন? পারতাম যদি সেটা রবিন না হয়ে অন্য কেউ হতো। কিন্তু রবিনের বেলা আপত্তিটা কিসের? এর জবাব আমি দেব না। জবাবটা আমি দিচ্ছি, আমার সুখ তুমি চাও না। মৌসুমি, আমি রবিনকে বিয়ে করবো মা। চিনতে পেরেছো? কেমন আছো? ভালো। এতকাল পরে কি মনে করে? তোমাকে দেখতে এলাম। কথাটা বিশ্বাস করতে পারলে খুশি হতাম, কিন্তু তোমাকে তো আমি জানি, এখন তো বাধ্য না হলে তুমি আমার কাছে আসতে না। আমাকে বুঝতে পেরেছো সেজন্য ধন্যবাদ। একটা সমস্যা নিয়ে আমি তোমার সাথে আলাপ করতে চাই। বেশ তো বলো। আলাপটা হলো রবিনকে নিয়ে। রবিনকে তুমি চেনো? একবার দেখেছি। কোথায়? আমাদের বাড়িতে। রবিন তোমাদের বাড়ি? মানে? মৌসুমি আমারই মেয়ে। তাই নাকি? রবিন মৌসুমীকে ভালোবাসে। রবিনের বয়সে এটা খুবই স্বাভাবিক। মৌসুমী রবিনকে বিয়ে করতে চায়। ভালোবাসা থাকলে বিয়েটা অসঙ্গত কিছু নয়। কিন্তু আমি সেটা কিছুতেই সঙ্গত মনে করি না। মানে? আমি চাই না মৌসুমীর সঙ্গে রবিনের বিয়ে হোক। কারণ? কারণটা তুমি বোঝো না, এমন তো নয়। আমার জীবনে যা ঘটে গেছে, আমার মেয়ের জীবনে তাই ঘটুক, সেটা আমি চাই না। তোমার মেয়ের সুখ তুমি চাও না? সেই সুখের নাম যদি সোনার হরিণ হয় তাহলে তা চাই না। তুমি তো জানো ওই একটি মাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার জীবনের সমস্ত সুখ আমি বিসর্জন দিয়েছি। আমার মেয়ে আমার কাছে থাকবে, সেটাই আমার সুখ। তোমার ছেলেকে আমার সেই সুখ কেড়ে নিতে দিও না। কোথায় যাচ্ছিস? রবিনের ওখানে।
তাহলে রবিনকে বিয়ে করার ব্যাপারটাই তোর চূড়ান্ত? হ্যাঁ, কারণ রবিনকে আমি ভালোবাসি। রবিন যদি তোকে গ্রহণ না করে? রবিনের প্রতি সে বিশ্বাস আমার আছে। আমার সুখ শান্তি কেড়ে নিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবি? আমার সুখের জন্য তুমি যদি রবিনকে গ্রহণ করতে না পারো, তাহলে তোমার সুখের জন্য আমি বাইরে বাড়িতে পড়ে থাকবো কেন? মৌসুমী, মৌসুমী শোন, যাসনি প্লিজ, মৌসুমী, মৌসুমী যাসনি। তুমি? ও, হোয়াট এ লাক! চিনতে পেরেছো দেখছি। আমি তো ভেবেছিলাম আফটার লং তুমি আমাকে চিনতেই পারবে না। তোমাকে আমি হারে হারে চিনি। কথা ছিল মেয়ে বড় হলে বাপের কাছেই থাকবে। সোফার আই থিংক মেয়ে বোধহয় একুশে পা রাখলো। না, আমার মেয়েকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। ডোন্ট গেট এক্সাইটেড। মৌসুমী আমার, ও আমার কাছেই থাকবে। আমি ওর মা। আমি মৌসুমীর বাবা। কিসের বাবা? কার বাবা? একবারও কি খোঁজ নিয়ে রেখেছো এতগুলি বছর আমরা কিভাবে ছিলাম, কোথায় ছিলাম? নিজের শরীরের রক্ত পানি করে ওকে আমি মানুষ করেছি। আজ যখন সুখ আমার হাতের মুঠোয়, শান্তি আমার ঘরের দুয়ারে, তখন উনি এসেছেন বাবা গিরি ফালাতে। মৌসুমী আপাতত কোথায় গেল আমাকে বলে দাও, আমি সেখানে যাই। আফটার অল আমি ওর বাবা, ও আমাকে বিমুখ করবে না। তোমার সে আশা পূর্ণ হবে না। মৌসুমী মোস্তফা রেজা চৌধুরীর ছেলে রবিনকে বিয়ে করবে। পুরনো প্রেমটা এখনো তাহলে? যাও, বেরিয়ে যাও। ওকে ওকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। শুনুন, কাল থেকে অফিস বন্ধ থাকবে। দিস ইজ মাই অর্ডার। আর ম্যানেজার সাহেব, আপনি সব দিকে খেয়াল রাখবেন। আমি আজই ঢাকার বাইরে যাচ্ছি, কবে ফিরবো জানি না। বাইরে যাচ্ছেন বুঝি? অনেক বছর পর দেখা, না চিনলে দোষ দিতে পারি। অথমের নাম রায়হান। এখানে কি চাই? মৌসুমীকে। শুনলাম আপনার একমাত্র ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে যাচ্ছে। আমি এসবের কিছুই জানি না। তবে যে মৌসুমীর মাকে বেরিয়ে যেতে দেখলাম। তাহমিনা আমার কাছে এসেছিল। ওকে, তাহলে তাহমিনার শেষ উপকারটা আপনি করুন। রায়হান, শুনুন মোস্তফা সাহেব, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। ভয়ঙ্কর জেদ আমার, আমি করতে পারি না এমন কোনো কাজ নেই। তাহমিনা আমাকে কোনোদিন স্বামীর মর্যাদা দেয়নি, সারা জীবন আমাকে অপমান করেছে। তাই মাতৃত্বের কোনো অহংকার, কোনো গৌরব আমি তাকে করতে দেব না। কি করবে তুমি? প্রতিশোধ নেব। বাবা হয়ে নিজের মেয়েকে আমি লুট করে নিয়ে যাব, এবং দ্বিতীয়বার দেশ ছাড়ার আগে তাহমিনাকেও শেষ করে দিয়ে যাব। আজ আমি আমার মেয়ের জন্য তোমার ছেলে রবিনকে ভেঙে চাইছি। আমি প্রতিশোধ নেব, নিজের মেয়েকে আমি লুট করে নিয়ে যাব, তাহমিনাকেও শেষ করে দিয়ে যাব। কি হলো? আমি আর কতক্ষণ বসে থাকবো? আমাকে আরো পাঁচ খালা বিয়ে পড়াতে হবে। বলি দেরি কিসের? দেরি তো আপনি করছেন। শুরু করে দিন না। আপনারা বললে তো আর হবে না, দুপক্ষের মুরব্বি লাগবে। হ্যাঁ, ওই যে বাবা এসে গেছেন। তাই নাকি? আসেন, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। কাজী সাহেব, তার ছেলের বাবা কোথায়? তার শরীর খারাপ, আসতে পারবেন না। ওনার হয়ে বাবাই সবকিছু করবেন। তা বেশ ভালো কথা। তা মেয়ের বাবা কোথায়? তাকে কোথায় পাবেন? সে তো থাকে দেশের বাইরে। বলেন কি, আমার কাছে তো পুরো ব্যাপারটাই গোলমেলে মনে হচ্ছে। শেষে কোনো বিপদে পড়ে যাব না তো? আপনার বিপদের কিছু নেই, ছেলে মেয়ে দুজনেই প্রাপ্ত বয়স্ক। তা বেশ ভালো কথা। আপনারা গিয়ে মেয়ের এজেন্ট নিয়ে আসুন, কেমন? এই খাতাটার মধ্যে যা লেখা আছে তাই বলাবেন। আচ্ছা ঠিক আছে। আমি তোকে বলতে এসেছি,
তুই আরেকবার ভেবে দেখ, রবিনকে বিয়ে করা তোর উচিত হবে কিনা। আমি অনেক ভেবে দেখেছি মা। রবিনের বাবা তোকে কিছুতেই ঘরে তুলে নেবে না। নিজের সর্বনাশ নিজে ডেকে আনিস না। মৌসুমীর যে সর্বনাশের ভয় আপনি করছেন, আমার দিক থেকে তার কোনো সম্ভাবনাই নেই। আপনাকে শুধু একটা কথাই বলতে পারি, মৌসুমী এ বিয়েতে রাজি হয়েছে আমার বাবার ঐশ্বর্য দেখে নয়, সে আমাকে ভালোবাসে। আমি মনে করি মৌসুমীর সে ভালোবাসার মর্যাদা আমি দিতে পারবো। আপনি শুধু দোয়া করুন মা। শুধু মায়ের দোয়া পেলেই তো আর বিয়ে হবে না, বিয়ে হতে গেলে বাপের দোয়াও প্রয়োজন। আপনি? আমি মৌসুমীর বাবা। মা, ওই লোকটা যা বলছে সত্যি? সত্যি করে বলো মা, উনি কি আমার বাবা? তোর জন্মের আগে সে দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে গিয়েছিল, তোর উপরে ওর কোন অধিকার নেই। পালিয়ে গিয়েছিলাম নয়, বলো পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা তুই বল মা, তুই এখন অনেক বড় হয়েছিস, সবকিছু বুঝতে শিখেছিস। একজন ভদ্রলোকের স্ত্রী যদি পরপুরুষে আসক্ত হয় তাহলে তার মানিজ্জত বাঁচাতে গিয়ে তার না পালিয়ে কোনো উপায় থাকে? মিথ্যে কথা। এক বিন্দুও মিথ্যে নয়। এখানে আসবার আগেও সে রবিনের বাবার সঙ্গে দেখা করে এসছে। রবিনের বাবা? হ্যাঁ, রবিনের বাবা আর তোর মা, এরা দুজনে মিলেই তো আমাকে এদেশের মাটি থেকে বিতাড়িত করেছে। না, আমি বিশ্বাস করি না। জন্মের পর থেকে যে মাকে সতী সাধ্বীর মতো দেখে এসেছি তার সম্বন্ধে ঘৃণ্য জঘন্য অপবাদ আমি বিশ্বাস করি না। মা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মা, চিৎকার করে বলে দাও এ অভিযোগ মিথ্যে, এ অপবাদ মিথ্যে। মা, আমি জানি মা, ওর বলার কিছু নেই। মা, তাহলে কি আমাকে বিশ্বাস করতে হবে? এত বছর পর একটা লোক এসে তোমার চরিত্রের উপর যে কলঙ্কের ছাপ এঁকে দিচ্ছে সেটাই সত্যি? আর এত বছর ধরে যে বিশ্বাস নিয়ে আমি বড় হয়েছি সেটা মিথ্যে? মৌসুমী চল মা, আমি তোকে নিয়ে যেতে এসেছি। আমার বাবার সম্পর্কে যে অপবাদ আপনি দিয়েছেন তা প্রমাণ না হওয়া পর্যন্ত মৌসুমীকে আপনি নিয়ে যেতে পারেন না। মৌসুমী, অতীতকে নিয়ে মানুষ বাঁচে না, বাঁচে বর্তমানকে নিয়ে। তো সে অতীতটা যদি তোমার কাছে বড় হয়ে থাকে তাহলে একটু সময় আমাকে দাও, আমি আমার বাবাকে এখানে হাজির করব। আমি বৌমাকে নিয়ে যেতে এসেছি। মৌসুমী কোনোদিন তোমার বৌমা হবে না বাবা। কেন? মৌসুমীর মায়ের সঙ্গে তোমার সম্পর্কটা আমার আর মৌসুমীর মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। রবিন, কে বলেছে, কে বলেছে এসব কথা? আমি, আমি বলেছি। কেন বলেছ, কোন অধিকারে বলেছ? আমি মৌসুমীর বাবা। বলতে লজ্জা করে না? শুধু জন্মদান করলেই বাবা হওয়া যায় না, সন্তান লালন পালনের দায়িত্ব নিতে হয়। সে সুযোগ থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন, দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন। আমি বাধ্য করেছি মানে? তাহমিনা আমার স্ত্রী জেনেও আপনি যেভাবে তার সঙ্গে মেলামেশা করেছেন। থামো, একটা বিশেষ বয়সে একজনকে ভালো লাগাটা নিশ্চয়ই দোষের কিছু নয়, আর সেই ভালো লাগাটাকে পুঁজি করে তুমি তাহমিনার উপর প্রতিশোধ নিতে চেয়েছ। তাহমিনাকে চরিত্রহীন অপবাদ দিয়ে তুমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছো। দেশ ছেড়ে আমরা তোমাকে চলে যেতে বাধ্য করিনি, দেশ ছাড়তে বাধ্য হয়েছিল তুমি তোমার কর্মদোষে। নিরীহ মানুষকে প্রতারণা করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে তুমি রাতারাতে গা ঢাকা দিয়েছিলে, মনে নেই? আজ সুযোগ বুঝে এসেছ মৌসুমীর উপর বাবা গিরি ফলাতে। আরো মিথ্যে কথা, তুই ওর কথা বিশ্বাস করিস না মা। চল আমরা এখান থেকে চলে যাই। আমার ছেলে সুখ কেড়ে নিয়ে
তোমাকে আমি এক পাও নড়তে দেব না। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, ইনি হচ্ছেন মিস্টার রায়হান, আপনারা দীর্ঘদিন ধরে যাকে খুঁজছেন। মিস্টার শামীম রায়হান কি আপনি? আপনাকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যেতে হবে। আমার অপরাধ? প্রতারণার দায়ে আপনার নামে একাধিক অভিযোগ আমাদের কাছে রয়েছে। মৌসুমী চলি মা, তোর এই অধম বাবাকে তুই ক্ষমা করে দিস। আমার মা যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে। তোর মার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। চলি তাহমিনা। আমরা এবার বাবা মার মুখে হাসি ফিরিয়ে আনবো।